করোনা পরিস্থিতি নিয়ে জেলা আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মুখ্য সচিব ও পঞ্চায়েত মন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স পর্ব অনুষ্ঠিত হলো বুধবার। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এছাড়াও মুখ্য সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্স মিলিত হলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাপতি শম্পা ধারা, স্বাস্থ্য দপ্তরের ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। জেলার করোনা পরিস্থিতি সংক্রান্ত বিষয় কী রয়েছে সেই সমস্ত বিষয় খুঁটিয়ে দেখা হয় এবং আমাদের রাজ্যের বিভিন্ন দপ্তরের যেমন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা সহ বিভিন্ন কাজের বিষয় পর্যালোচনা করা হলো এদিন এবং কাজের বিষয় খোঁজখবর নেয় পঞ্চায়েত মন্ত্রী। এছাড়াও মুখ্য সচিব এই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করছেন জেলার সমস্ত বিষয় পরিস্থিতি নিয়ে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা। আর এদের অনেকটাই অনেকেই বেশিরভাগই গ্রামে থাকে। উনি চাচ্ছেন যে গ্রামে ওদের অন্যের ব্যবস্থা হোক এই নারেগার মাধ্যমে যতটা সম্ভব। আপনাদেরও এটা দায়িত্ব নিয়ে করতে যোগা করাতে হবে, যেমন গ্রামের যে পঞ্চায়েত তাদের আরও উদ্বুদ্ধ করতে হবে, ওদের যারা করতে পারে এবং আমাদের দরকার করে দিতে হবে, ব্যবস্থা করে দিতে হবে যাতে গ্রামে থেকে ওরা আমাদের একশো দিনের কাজে অংশ নিয়ে তাদের রুটি রুচির ব্যবস্থা করতে পারে। এটা করতে গেলে যে যে টেকনিক্যাল সিস্টেমগুলো আত্মবন্ধে অলরেডি কয়েক বেশ 10-12টা টিম অলরেডি